100 দিনে কাজ করছিল যারা ওরা তুলেছিল তোলার পরে কচুরি সাথে ওরা তুলে তোলার পরে ওরা জিনিসটাকে ওই নদীর পার থেকে ওদের খুঁজে নদীর থেকে ওরা অনেক খুঁজে ওরা পেয়েছে বারবার রাখতে পারেনি ওরা সাহস পাচ্ছিল না কী করবে জিনিসটা কী করবে না করবে তখন জিনিসটা পরের দিন আমরা খবর পেয়েছি আমাদের আলোচনার পরে আমাদের শুনেছি আমরা চারজন মিলে এটা কী করে তোলা যায় এর অবস্থা শুনেছি কীভাবে তুলবো এবার পরে সকালবেলা আজকে সকালবেলায় আজকে ভোরবেলা আমরা নেমেছি জলে অনেকক্ষণ তো খুঁজি প্রায় ঘন্টা দেড় দু ঘন্টা ধরে খুঁজেছি খোঁজার পরে অনেক কষ্ট করে পেয়েছি জিনিসটা জল অনেক জল তো ওখানে নেমেই গলা জল খুঁজতে খুঁজতে আমার এক কাকা বলে কাকা পেয়েছি গিয়ে দেখি হ্যাঁ সত্যি তাই তারপরে আমার চারজন মিলে উঁচু করে নিয়ে এসেছি এটা এখানে হয়েছে ঘটনাটা হয়েছিল নদীতে পানা পরিষ্কার করতে এসেছিলো একশো দিনের কাজে একশো দিনের কাজে এসে যারা ছিল তারা একটা মূর্তি পায় মূর্তি পেয়ে ঠাকুরটাকে তুলতে যেয়ে ঠাকুরটাকে তুলে দেখে যে কালীমায়ের মূর্তি দেখার পরে ওরা যে তুলতে যেয়ে ভয় পেয়ে যায় এত এট তখন ওরা ঠাকুরটাকে আবার জলে দিয়ে দেয় সেই খবরটা আমরা যখন জানতে পারি গত পরশুদিনের পরে মানে কালকে সকালবেলা জানতে পারি তা আজকে সকালবেলা আমরা যথারীতি আমরা চার পাঁচজন মিলে জলে নেমে যাই খুঁজতে যে একটা পাথরের মূর্তি ফেলে দিল আমরা তুলে আনব আমরা তুলে এনে আমাদের এখানে প্রতিষ্ঠান করব তখন আমরা চার পাঁচজন মিলে নেমে যাই কেন পূজো করছেন কি বিশেষত্ব আছে মায়ের মূর্তি কি পেয়েছেন মায়ের মূর্তিটা অলৌকিক এক ধরনের আর আমরা পেয়েছি এটাই আমাদের আনন্দ সেই আনন্দে আমরা পূজো করছি কি অলৌকিক আছে মায়ের পাটা নিত্যের ধরনের আমরা এরকম ঠাকুর দেখিনি এরকম মাকে দেখিনি এই ফার্স্ট দেখলাম আমার জীবনে কেন আপনারা পূজো করছেন পূজো করছি মা আমাদের কাছে এসছে আমরা পূজো করবো না আমাদের তো আনন্দ ভীষণ আনন্দ আনন্দের সঙ্গে আমরা পূজো করছি কি অলৌকিক আছে কেন পূজো করছেন অলৌকিক মায়ের মূর্তিটা একদম অন্য ধরনের আমরা কোনো সময় এরকম মূর্তি দেখিনি অন্তত এবার আজকে আমরা পেয়ে খুব খুশি মায়ের মূর্তি পেয়ে খুবই খুশি আর আমরা চাই প্রত্যেকটা গ্রামবাসী আমাদের অনেক দূর দূর থেকে লোক এসছে অল্প সময়ের মধ্যে পুজো হচ্ছে আমাদের সবাই সাহায্য করেছে মায়ের গয়নাও দিয়েছে অনেক রকম অনেকে সবাই এসে আর সত্যি আমাদের ভালো লাগছে ঠাকুর পেয়ে আমরা তো কোনোদিনও দেখিনি এরকম আর এই প্রথম এইরকম মূর্তি দেখে আমাদের সত্যি আনন্দ হচ্ছে যার জন্য আমরা পুজো করছি পরবর্তীকালে আমাদের আগামী অমাবস্যা আমরা আবার ধুমধাম করে পুজো করবো।